নীরব অপু দুজনেই চা শ্রমিক। সিনেমাটি পেল আনকাটা সেন্সর। চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে পরিচালক বন্ধন বিশ্বাস নির্মাণ করেছেন ছায়াবৃক্ষ। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি দুজন চা শ্রমিকের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক নীরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চিত্রায়ন শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। ছবিটি এবার মুক্তির জন্য প্রস্তুত। বুধবার ছবিটির পরিচালক নিশ্চিত করলেন সিনেমাটি আনকাটা সেন্সর ছাড়পত্র পেয়েছে, এবার মুক্তির জন্য পোহর গুনছে। শিডিউল পেতে চলতি মাসেই পূজা উপলক্ষে মুক্তি দিতে চান তিনি। তার ভাষ্য, আমাদের সিনেমা মুক্তির জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে, এখন কেবল শিডিউলের জন্য অপেক্ষা করছি, সেটা পেলেই পূজায় মুক্তি দিতে চাই সিনেমাটি। সিনেমায় অনুপ চরিত্রে অভিনয় করেছেন নীরব, আর অপু বিশ্বাসকে দেখা যাবে তুলি চরিত্রে। চরিত্রের প্রয়োজনে এ সিনেমার জন্য ওজন কমিয়েছিলেন অপু বিশ্বাস। 2019-20 অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে 50 লাখ টাকা অনুদান পায়। সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, ছায়াবৃক্ষ সিনেমাটি আমার সাধ্যর মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমা প্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তা সক্ষম হবে বলে মনে করছি। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আশা করি দর্শক ভিন্ন ধরনের একটি গল্প শীঘ্রই দেখবেন বড়পর্দায়। অপু বিশ্বাসের সঙ্গে সুর মিলিয়ে নীরব জানালেন, এটি অন্যরকম একটি গল্পের ছবি। কেমন সেই গল্প জানতে সিনেমা হলে দেখতে হবে। যে গল্পের প্রেম, সংগ্রাম ও চা শ্রমিকদের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে, সিনেমাটি সেন্সর পেয়েছে। আশা, মুক্তি পেলে দর্শকরা সিনেমাটি হলে গিয়ে দেখবেন। অনুপম কথাচিত্র প্রযোজিত আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা সাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বরদা মিঠু, আজম খান প্রমুখ। সৌরভ সরকার, নিউজ এ বিডি।